বিশাল অংশের জাতি জনজাতি মানুষের উপস্থিতিতে শান্তির পাচার বিধানসভা কেন্দ্রে বিধায়ক প্রমোদ রিয়াং এর সমর্থনে এক সভায় ভাষণ রাখেন রাজ্যের জননেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং এবং সাংসদ রেবতী ত্রিপুরা সহ বিশাল মাত্রায় উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা। রাজ্যের মানুষের ভবিষ্যৎ নির্মাণের জন্য এবং সবকা সাথ সবকা প্রয়াসের কর্মসূচিকে সফল করার লক্ষ্যে রাজ্যে পুনরায় বিজেপি সরকার গঠন করতে হবে বলে সভায় ভাষণে উল্লেখ করেছেন বিপ্লব কুমার দেব। ভবিষ্যৎ করার জন্য ভারতীয় জনতা পার্টির কাছে আস্তিক হবে, এটাই মন্ত্র, এটাই হচ্ছে সবকা সাথ সবকা প্রয়াস। আজ থেকে আমরা প্রয়াস করব, সবকা সাথ সবকা বিকাশ আমরা করেছি, সবকা সাথ সবকা শান্তির বাজার বিধানসভা কেন্দ্রে বিকাশের স্বার্থে মানুষ আবার বিধায়ক প্রমোদ রিয়াংকে জয়ী করবে বলে সভায় দৃঢ় আশা নিজের বক্তব্যে রাখেন রাজ্যের অন্যতম এই জননেতা। উল্লেখ্য, রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের মানুষের কাছেই সমান জনপ্রিয় বিপ্লব কুমার দেব। সেই ভাবনার সঙ্গে তাল মিলিয়ে রাজ্য বিজেপির এই অন্যতম শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বের ভাষণ শোনার জন্য দূর দূরান্ত থেকে উপস্থিত ছিল বিশাল জাতি জনজাতি অংশের মানুষ। রাজ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় কর্মসূচি নিয়ে বর্তমানে সারা রাজ্যব্যাপী জোরালো কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছেন বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।